এমএল প্রসেসর। এমএল প্রসেসরের সাধারণ অর্থ দাঁড়ায় লেনদেন প্রক্রিয়াকরণ। এমএল প্রসেসর হলো একটা মাধ্যম যেটা লজিক্যাল উপায়ে বা বিভিন্ন দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের যে ক্রেডিট বা ডেবিট কার্ডের পেমেন্ট, সেই পেমেন্টগুলোকে প্রক্রিয়া করে। তো পেমেন্ট প্রসেসরের মূল বিষয়টা হলো যে আমরা যে কার্ড ব্যবহার করি, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি, সেই কার্ডের ডাটা বা আমাদের বা গ্রাহকের বিস্তারিত সরাসরি ওই ওই কার্ডের কোম্পানি আর যেই ব্যাংক থেকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হবে সেই ব্যাংকের সাথে এটা ইনপুট করে রাখে। তো ইনপুট করে রাখার পরে আমরা যখন লেনদেন করি তখন তখন সেইখানে এটা কম্পিউটার, এটা ব্যাংকের সার্ভার হচ্ছে এই কার্ডের কোম্পানির সার্ভার, এইখানে আমাদের ডেটা এন্ট্রি হয় বা লেনদেনের রেকর্ডটা জমা হয়। এই পেমেন্ট প্রসেসর হলো আমাদের বিস্তারিত যেটা সরাসরি আমাদের সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যুক্ত থাকে। তো সহজ ভাষায় বললে এ পেমেন্ট প্রসেসর ইজ এ কোম্পানি অর সার্ভিস দ্যাট ফ্যাসিলিটেটস ইলেকট্রনিক ট্রানজ্যাকশনস সাচ অ্যাজ পেমেন্টস মেড উইথ ক্রেডিট কার্ডস, ডেবিট কার্ডস অর ডিজিটাল ওয়ালেটস। পেমেন্ট প্রসেসর মূলত আমাদেরকে ইলেকট্রনিক উপায়ে ট্রানজ্যাকশন বা লেনদেন করার সুবিধা দেয়। তো পেমেন্ট প্রসেসর হলো দুই প্রকার, ডাইরেক্ট ও ইন্টারমিডিয়েট। ডাইরেক্ট পেমেন্ট প্রসেসিং এর ক্ষেত্রে যারা যারা ব্যবসায়ী বা গ্রাহক বা এক কথায় অন্যভাবে বললে মার্চেন্ট, তারা সরাসরি তার টাকা ব্যাংকে পে করতে পারেন। আবার একটা ইন্টারমিডিয়েট প্রসেসিং হলো একজন ইউজার বা একজন কাস্টমার তার পেমেন্ট এটা অনলাইন অনলাইন মাধ্যমে ব্যবহার করতে পারে। মানে প্রথমটা হলো সরাসরি আর দ্বিতীয়টা হলো অনলাইন মাধ্যমে। অনলাইন মাধ্যম এখানে মাধ্যম হিসেবে কাজ করে বলেই এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসর এর আসলে কাজটা কি? ট্রানজেকশন ফ্যাসিলিটেশন বা লেনদেন সেবা, লেনদেন সেবা প্রদান, অথোরাইজেশন অ্যান্ড অথেন্টিকেশন, সত্যতা ও বিশুদ্ধতা যাচাই যাচাইকরণ, তৃতীয়ত এনক্রিপশন অ্যান্ড সিকিউরিটি চিহ্নিতকরণ এবং সুরক্ষা, চতুর্থত সেটেলমেন্ট অ্যান্ড ফান্ডিং অর্থাৎ একীভূতকরণ বা সঞ্চয়করণ অথবা এটা তহবিল বা তহবিল গঠন, রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইটিক্স ডেটা বিশ্লেষণ করার জন্য, আর্থিক ডাটা আর্থিক তথ্য বিশ্লেষণ করার জন্য বিশ্লেষণ ও সেই অনুযায়ী এখানে রিপোর্ট তৈরি করে থাকে, ফ্রড ডিটেকশন অ্যান্ড চার্জ ব্যাক ম্যানেজমেন্ট, প্রতারক চিহ্নিতকরণ এবং প্রতিরোধ ব্যবস্থা, সাপোর্ট ফর মাল্টিপল কারেন্সিস অ্যান্ড পেমেন্ট মেথডস, এখানে বিভিন্ন দেশের মুদ্রা অর্থ আদান প্রদান, মানে মাল্টিপল কারেন্সি বলতে মানে যে কোনো কারেন্সি এক কারেন্সি থেকে অন্য কারেন্সিতে পেমেন্ট করলে সেখানে কারেন্সি পরিবর্তন বা কারেন্সি বিনিময়ে। পেমেন্ট প্রসেসরের তিনটি মূল কম্পোনেন্ট বা তিনটি মূল উপাদান, গেটওয়ে প্রসেসর হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট। গেটওয়েজ এর কাজ হলো পেমেন্টের পদ্ধতি যাচাই করে যাচাই বা বিশুদ্ধ করে নেওয়া। তার প্রসেসরের কাজ হলো ওই পেমেন্টের বিষয়ে সকল বিস্তারিত গ্রহণ করা, নির্ণয় করা। আর মার্চেন্ট অ্যাকাউন্ট হলো ওই অর্থ, ওই প্রদানকৃত অর্থ গ্রহণ করা। পেমেন্ট প্রসেসিংটা আসলে কিভাবে কাজ করে? প্রথমে যা প্রথমে কাস্টমারের থেকে যায় মার্চেন্টের কাছে, মার্চেন্টের থেকে যায় পেমেন্টের গেটওয়ে, পেমেন্টের গেটওয়ে থেকে এটা প্রসেসিং প্রসেস হয়, এটা প্রসেসরে যায় হয়ে প্রসেস হয়, তারপর যায় কার্ড নেটওয়ার্ক। কার্ড নেটওয়ার্ক থেকে যে ইস্যুইং ব্যাংক মানে যেই ব্যাংকের সাথে লেনদেন করা হবে সেই ব্যাংক, তারপর আবার কার্ড নেটওয়ার্কে যায়। এখানে উদাহরণস্বরূপ এখানে ভিসা ও মাস্টার কার্ড দেখানো হয়েছে, পুনরায় গ্রাহকের মার্চেন্ট ব্যাংকে যায়, তারপর সেটা মূল মার্চেন্টের কাছে পৌঁছে যায়। পেমেন্ট গেটওয়ে হলো এই পেমেন্ট প্রসেসরেরই একটা একটা অংশ। বেছে নেওয়ার সময় আমরা কিসের উপর কোন কোন বিষয়ের উপরে খেয়াল রাখবে? প্রথমত ফিজ, মানে পেমেন্ট করতে গেলে এখানে কার্ডের ওই কার্ডের উপরে কেমন কত ফি, কেমন ফি কি হারে ফি দিতে হয়। তারপর দ্বিতীয়ত ইন্টিগ্রেশন, প্রদান করার সময় এটা কিভাবে এটা পাই টু পাই ভ্যারি করে। তারপর তৃতীয়ত হলো সিকিউরিটি বা সুরক্ষা, এটা কি সুরক্ষিত বা এটা বা এখানে এটা
বা হচ্ছে এই পেমেন্ট প্রসেসরের এটা কতটা সুরক্ষিত, বিশ্বস্ততার উপর ভিত্তি করে সেইভাবে পছন্দ করতে হবে, মানে সেইভাবে বেছে নিতে হবে। তারপরে আসে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড হচ্ছে এটা যে কোনো মেথড হতে পারে, এটা ক্রিপ্টো কারেন্সিও হতে পারে, আবার কার্ড পেমেন্টও হতে পারে, সরাসরি পেমেন্টও হতে পারে, বা মোবাইল ব্যাংকিংও হতে পারে। তারপর আসে কাস্টমার সাপোর্ট। ওই পেমেন্ট প্রসেসর ওই কাস্টমারদের ক্ষেত্রে এটা কেমন, এটা কেমন সাপোর্ট দেয়, মানে কাস্টমারের কোনো সমস্যা হলো কিনা, বা কাস্টমার কোনো ফিচার বা কোনো অ্যাক্টিভিটি নিয়ে কমপ্লেন করলে সেই কমপ্লেনের প্রতি বা সেই রিভিউয়ের প্রতি ওই পেমেন্ট প্রসেসর বা ওই পেমেন্ট গেটওয়ে ওই কোম্পানি, ওই কার্ড কোম্পানি কতটা সহায়তা করে। তারপর পেমেন্ট স্পিড, পেমেন্ট স্পিডের উপরেও কিন্তু পেমেন্টের অনেকটা নির্ভর করে, এটা পেমেন্ট কত তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি ও ইফিসিয়েন্ট হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আছে মোবাইল ফ্রেন্ডলিনেস, মোবাইল বান্ধব কিনা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপর আছে স্ক্যালেবিলিটি, এই পেমেন্ট করার যে আমরা অর্থ প্রদান করছি বা গ্রহণ করছি, এখানে কারেন্সি বা হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা, এটা কারেন্সি অনুযায়ী এটা এটা স্কেল বা পরিমাপ, এটা পরিমাপ করে ভ্যাট ট্যাক্স সহ বা ভ্যাট ট্যাক্সের হিসাব সহ কতটা সঠিকভাবে দেয় সেই বিষয়ের উপরেও খেয়াল রাখতে হবে। তারপর আসে রেপুটেশন। রেপুটেশন বলতে আমরা সাধারণত সুনাম বা সুখ্যাতির কথাই জানি, মাস্টার কার্ড ভিসা বা যাই বা যে কোনো পেমেন্ট প্রসেসর বলি না কেন, এটা রেপুটেশন কেমন, এটা রিভিউ কেমন, মানে মানুষ এটাকে কতটা পছন্দ করে, কতটা বিশ্বাস করে, সেইটাও পেমেন্ট প্রসেসর বেছে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আর সবশেষে এজ অফ ইউজ, মানে এটা ব্যবহার করা কতটা সহজসাধ্য ও সিম্পল। কিছু কিছু পেমেন্ট প্রসেসর আছে যে ব্যবহার করা কঠিন বলে অনেকে এটা ব্যবহার বুঝে না, আবার কিছু কিছু আছে যেগুলো অনেক সহজ, তাই সবাই সেগুলো ব্যবহার করতে পারে। বা এক কথায় ওই পেমেন্ট প্রসেসর সকলে ব্যবহার সবার জন্য ব্যবহার উপযুক্ত কিনা, বা জানলে বা বুঝলে যে কেউ ব্যবহার করতে পারবে কিনা, এটাও একটা খেয়াল রাখার বিষয়। পেমেন্ট প্রসেসিং আসলে বিভিন্ন বিভিন্ন সুযোগ সুবিধা একজন ব্যবসায়ের ক্ষেত্রে বা একজন গ্রাহকের ক্ষেত্রে দিয়ে থাকে। গ্রাহক একজন ব্যবসায়ের ক্ষেত্রে এই পেমেন্ট প্রসেসর বিভিন্ন সহজ সহজ শর্ত, সহজ সহজ উপায়, এরকম সুবিধা সুযোগ সুবিধা দিয়ে থাকে, যাতে করে যারা ব্যবসা করতে চায় তারা যেন ঋণ নিয়ে লোন নিয়ে ব্যবসা করতে পারে, বা ব্যবসা শেষে তার সহজ শর্তে সেই ঋণ পরিশোধ করতে পারে, অথবা ব্যবসায়ীদের বিরাট অঙ্কের অর্থ লেনদেন করতে হয়, সেই অর্থ লেনদেনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাও শিথিলতার পর্যায়ে রাখা হয়, সীমাবদ্ধ বা কমিয়ে দেওয়া হয়, বা কোনো ক্ষেত্রে উঠিয়েও নেওয়া হয়, তাতে করে অনেক বড় অঙ্কের অর্থ তারা আদান প্রদান করতে পারে, তাতে করে ব্যবসায়িক স্বার্থে তাতে কোনো অসুবিধা না হয়। আর এক্ষেত্রে এই পেমেন্ট করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তাদেরকে সরাসরি তাদের সব তথ্য বা সকল পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা হয় না, বা এতে করে ফ্রড বা সাইবার ক্রাইমসের এখানে বিষয়ও থাকে না। উদাহরণস্বরূপ মাস্টার কার্ডের যারা ব্যবহার করেন অনলাইনে, তো সেই অ্যাকাউন্ট খুলতে গেলে দেখবেন প্রত্যেকের এনআইডি কার্ডের সামনে ও পেছনের ছবি আর নিজের চেহারার ছবি ভেরিফিকেশনের জন্য চায়, না হলে অ্যাকাউন্ট খুলতে দেয় না। তো এই যে এনআইডি কার্ড আর নিজের চেহারার ছবি, এর সাহায্যেই কিন্তু তাদের কাছে এই ডেটা রেকর্ড করা থাকে, বা আপনি কত আপনি আসলেই কি সেই ব্যক্তি কিনা, বা সেই ব্যক্তির আসল পরিচয়, সবটাই তার মধ্যে ইনপুট করা থাকে। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে, যারা ব্যবসায়ী নয়, সাধারণ গ্রাহক পেমেন্ট প্রসেসর একটা সুরক্ষিত সহজ রাস্তায় তথ্য আদান প্রদান বা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল ইত্যাদি ক্ষেত্রে অর্থ সম্পদ, এখানে কোনো দুশ্চিন্তা ছাড়াই বা কোনো চুরির ভয় ছাড়াই সে আদান প্রদান করতে পারে। তখন একজন ব্যক্তি কোনো সুপার শপে গেল, কোনো বিগ বাজারে গেল, কোনো বড় দোকানে গেল, সেখানে সব সরাসরি ক্যাশ পেমেন্ট না করে সে কিউআর কোড স্ক্যান করার সাহায্যে তার পেমেন্ট করলো, বা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট প্রসেসরের মাধ্যমে পেমেন্ট করলো, আর অনলাইনে সে সরাসরি
পেমেন্ট করে ওই প্রোডাক্টটা কনফার্ম করে রাখলো। এর কিছু কিছু সীমাবদ্ধতা আছে, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যু। তো অনেক সময় কোনো কারণে যদি এটার সিকিউরিটি সিস্টেম যদি ক্ষতিগ্রস্ত হয় বা অনলাইন অনলাইনে কথা কিছু বলা যদিও আগে থেকে বলা যায় না, কোনো কারণে যদি সিকিউরিটিতে কোনো কমতি থাকে বা সিকিউরিটি ক্ষতি হয়, তো সেক্ষেত্রে এটা গ্রাহকদের এটার জন্য একটা মারাত্মক ক্ষতি ডেকে আনে। তারপর আসে ট্রানজ্যাকশন ফিজ। ট্রানজ্যাকশন ফি যদি এখানে কম, এখানে যদি সামর্থ্যের বাইরে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে এটা খরচ, আর্থিক খরচ বা লেনদেনের উপরে একটা চাপ সৃষ্টি করে। তারপর পুয়ার কাস্টমার এক্সপিরিয়েন্স। একজন কাস্টমার যদি তার যদি অভিজ্ঞতা না থাকে বা যদি নতুন বা কিছুই জানে না, যদি সরাসরি একদম অনভিজ্ঞ অবস্থায় পেমেন্ট প্রসেসর ব্যবহার করতে যায়, তাহলে সে ভুল করে, তাহলে সে এটা ব্যবহারে ভুল করবে আর বিভিন্ন ক্ষেত্রে ভুল করতে পারে। এই ডেটা সংরক্ষণের কাজ যারা করে তাদের যদি কোনো কাজে যদি ভুল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অর্থ সম্পদের ডেটা বা কাস্টমার ডিটেলস এটা ফাঁস হয়ে যেতে পারে। তারপর আসে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনাল কমপ্লেক্সিটি। যদিও বেশিরভাগ, যদিও আমরা যে সকল বিখ্যাত পেমেন্ট সিস্টেমের পেমেন্ট প্রসেসরের নাম জানি, তাছাড়াও একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বা ইন্টারন্যাশনাল বা কারেন্সি, ইন্টারন্যাশনাল বা বিভিন্ন দেশের কারেন্সি পরিবর্তন করতে বা কারেন্সি অনুযায়ী অর্থ প্রদান করতে, এটা অনেক সময় হিসাবে ভুল করে বা জটিলতার সৃষ্টি করে। স্ট্যান্ডার্ড বলতে আমরা যেটা বুঝি, এটার যে নিয়ম নীতি, এই নিয়ম নীতির উপযুক্ত নিয়ম নীতি না থাকা। রিফান্ড পোজ হাই রিস্ক। রিফান্ড বলতে আমাদের প্রদানকৃত অর্থ যদি ফেরত আসে বা ফেরত আসার ক্ষেত্রে অনেক সময় এটা রিস্ক, এটা বিভিন্ন ঝুঁকিতে থাকে। কোনো রিফান্ড, কোনো টাকা পেমেন্ট রিফান্ড আসলো বা কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বা অর্থ বা টাকা পয়সা দিতে গিয়ে এই পেমেন্ট প্রসেসর বা অনলাইন কার্ডের কোনো সমস্যা হয়েছে তাই পেমেন্টটা যায়নি। টেকনোলজি লিমিটেশনস, এটা তো আমরা সবাই জানি। টেকনোলজি লিমিটেশনস বলতে এটা প্রযুক্তিগত এটা সীমাবদ্ধতা, যেমন এটা অ্যান্ড্রয়েড মোবাইল, এটা অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া চলবে না বা কম্পিউটার ছাড়া এখানে কাজ করবে না বা ইন্টারনেট কানেকশন ছাড়া এটা অচল। পেমেন্ট প্রসেসরের উদাহরণ পেপাল, টুসিও, গুগল চেক আউট বা গুগল পে, তারপর অথরাইজ ডট নেট, ইওএ, অ্যামাজন পেমেন্টস, স্ক্রিল, পাইজা, ওয়ার্ল্ড পে, ইউএসএ ই পে, কুইক পে ডট নেট, সেলস পে, নেট বিলিং, পে জাংশন, আই পেমেন্ট, ব্লু পে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকোভার, মাইস্টেরো, ডিনার্স ক্লাব ইন্টারন্যাশনাল। পেমেন্ট প্রসেসর বা পেমেন্ট গেটওয়ের বিষয়ে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। আমার আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।